أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا ذات حق سے کب جدا ہے ذات محبوب خدا جو ہے فرمان الہی وہ ہے فرمان رسول اللہم مولانا محمد والا علی سیدنا بسم اللہ الرحمن الرحیم واعلموا ان فیکم رسول اللہ الی آخر الآیات صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم رب صل وسلم وبارك علیہ سر عرش پر ہے تیری گزر دل فرش پر ہے تیری نظر سر عرش پر ہے تیری گزر دل فرش پر ہے تیری نظر ملکو تو ملکوں میں کوئی سے نہیں وہ جو تجھے پہ آیا نہیں اہل سنت والجماعت شمل ان شمستہ کوٹریک آئے جی تو آج کے رئی بشال انتر جاتک سنی সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা উস্তাজি ওয়া উস্তাজুল আসাতিজা হুজুর আল্লামা আনসারী সাহেব কিবলা দামত বরকাতুল আলিয়া মঞ্চ বৈশিষ্ট্য এই সংস্থার সাধারণ সম্পাদক শেখুল হাদিস হুজুর আল্লামা আশরাফী সাহেব কিবলা উস্তাজিউল করিম হুজুর আল্লামা ওয়াসিউর রহমান কাদেরী সাহেব কিবলা সহ হযরত উলামায়ে কেরাম সুধী মণ্ডলী মুরব্বিয়ানে কেরাম সর্বস্তরের আমার সুন্নি বন্ধু ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা মাজদুহুর দরবারে শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পর এই জাতি আবার উপহার পেল এই জাতির দীর্ঘদিনের প্রত্যাশা আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আমাদের নির্ভরযোগ্য সুন্নি উলামা মাশায়েখদের যে উপহার সেটা আমরা পুনরায় পেয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মোহতরম হাজেরিন এখানে সময় অত্যন্ত সংক্ষেপ আমাকে বিষয় দেওয়া হয়েছে পেয়ারা নবীর হাজের ও নাজরের মাসলা
প্রিয় উপস্থিতি আপনারা সবাই জানেন বিশ্বের যত জাত বাতিল গোষ্ঠী শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর যত বাতিল গোষ্ঠী আছে সকলের আকীদা হলো সালাফি ওয়াহাবি কাদিয়ানি বিশেষ করে যত বাতিল ফিরকা এদের সকলের আকীদা হলো নবী হাজের নাজের নন আর আমাদের আকীদা হলো আমার প্যারা নবী হাজের এবং নাজের প্যারা নবী হাজের নাজের যদি না হন এই আকীদাকে যদি অস্বীকার করা হয় প্রায় কোরআনে কারীমের 15টি আয়াতকে অস্বীকার করা হবে শুধু তাই নয় প্যারা নবীর হাজের ও নাজেরকে যদি অস্বীকার করা হয় অসংখ্য প্যারা নবীর হাদিসকে অস্বীকার করা হবে উলামায়ে কেরামের অনেক অনেক নির্ভরযোগ্য যে তত্ত্ব ওনারা দিয়েছেন এগুলা সবগুলোকে অস্বীকার করা হবে প্রিয় ভাইরা আমার প্যারা নবী কিভাবে হাজের নাজের রয়েছেন সময় অত্যন্ত সংক্ষেপ সময় স্বল্পতা হেতু আমি কোরআনের আয়াতও পড়েছি একেবারে সংক্ষিপ্তটা আল্লাহ বলেন সূরাতুল হুজুরাতের মধ্যে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ এ দুনিয়ার ইমানদার মুসলমানরা এ বিশ্বের মুসলমানরা শুনুন তোমরা এখানে তোমরা কখনো এখানে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ নিশ্চয় তোমাদের মধ্যে আমার প্যারা নবী রাসূলুল্লাহ মওজুদ রয়েছে হাজির নাজির রয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ কখন আছে কখন থাকবেন না এটা বলেন নাই আল্লাহ আল্লাহ বলেন ফীকুম রাসূলুল্লাহ আমার প্যারা নবী এই দুনিয়ায় যতদিন আছে ততদিন তোমাদের মাঝে আছে কবরে তোমাদের মাঝে আছে হাসরে তোমাদের মাঝে আছে আমার প্রিয় নবী সদা সর্বদা তোমরা ঈমানদারদের সাথে আছে আল্লাহ বলেন শুধু তাই নয় আমার প্রিয় নবীকে আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা শাহেদানের অর্থ করতেছে তাফসীরে লুহুল মানি শরীফের মধ্যে সৈয়দ আলুসি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাহেদু মানাহু আল হুজুর অর্থাৎ আমার প্রিয় নবী হাজির রয়েছেন বিল মুশাহাদা আমার নবী সমস্ত উম্মতদেরকে দেখতেছেন এবং যেখানে চান সেখানে যেতে পারেন দুনি মদিনায় তৈয়বায় বসে সব দেখতে পারেন বড় করে বলুন না সুবহানাল্লাহ আমাদের এই আকীদা মূলত সিদ্দিকে আকবরের আকীদা কে বলেন ঠিক কি না সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীর ব্যাপারে বলেছিলেন তিনি যখন তবুক থেকে মাল তবুকের জন্য মাল দিতেছিলেন আমার নবী বলেছিলেন সিদ্দিক মা আবকাইতা লি আহলিকা সিদ্দিক তোমার পরিবারের জন্য কি রেখেছো তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু আমি আমার পরিবারে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি দেখেন সিদ্দিক আকবর তো কথা বলতেছেন আমার নবীর সামনে কি বলেন ঠিক কি না কার সামনে নবীজির সামনে কথা বলতেছেন কথা হচ্ছে নবীজির সামনে কিন্তু সিদ্দিক আকবর বলতেছেন আমি আমার পরিবারের জন্য আমার খোদা এবং রাসূলকে রেখে এসেছি রাসূলের সামনে কথা বলছে আর তিনি নাকি রাসূলকে গড়ে রেখে এসেছেন কি বলেন ঠিক কি না বোঝা গেল সিদ্দিক আকবরের আকীদা হলো আমার নবী যেভাবে সিদ্দিক আকবরের সামনে আছেন তদরূপভাবে আমার নবী আবার সিদ্দিক আকবরের গড়েও আছেন কি বলেন ঠিক কি না এটাকে বলা হয় হাজির ও নাজির মদিনায়ে তৈয়বায় বসে আমার নবী মুতার যুদ্ধে কে কখন যুদ্ধের সেই পতাকা ধরতেছে কে কখন শহীদ হচ্ছে আমার নবী মদিনায়ে তৈয়বায় বসে সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এভাবে অসংখ্য এভিডেন্স দলিল রয়েছে আজকে হাজের নাজরের এই মশালার বিরুদ্ধে কথা বলার একমাত্র উদ্দেশ্য মুসলমানদের থেকে নবীকে সরানো কি বলেন ঠিক কিনা আজ
নবীকে নবীর কাছে আনার জন্য, নবীর প্রেমের সওগাত পান করার জন্য, নবীর প্রেমের শরাব পান করার জন্য আজকে গঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা। সাথে সাথে আজকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছে সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি। সুতরাং সেই সমন্বয় কমিটির মাধ্যমে সমগ্র মুসলমান দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে, উঁচু নিচুর ভেদাভেদ ভুলে গিয়ে, তরিকতের ভেদাভেদ ভুলে গিয়ে আসুন সকল সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি এবং সাথে সাথে আহলে সুন্নাত সম্মেলন ওয়াসির সাথে ঐক্যবদ্ধ হই। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।